শিল্পলহরী মানে সংস্কৃতি, শিল্পলহরী মানে নির্মল আনন্দ, শিল্পলহরী মানে মিষ্টি মধুর সকাল, শিল্পলহরী মানে শান্ত স্নিগ্ধ বাতাস। বাংলা ভাষার অন্যতম প্রধান কবি এবং সঙ্গীতজ্ঞ কাজী নজরুল ইসলামের লিখিত গান দিয়ে সাজিয়েছি আজকের এই শিল্পলহরী অনুষ্ঠান। শিল্পলহরীর আসরে তাই আজ নজরুল গীতি। অতিথি শিল্পী কে বলুন তো, কিছু আজ করতে পারছেন? পারছেন না তো। শিল্পলহরীর খুব কাছের বন্ধু, বহুবার শিল্পলহরীতে এসে গান শুনিয়েছে, অসাধারণ গান করে, অসাধারণ হারমোনিয়াম বাজায়। অঙ্কনা, অঙ্কনা দাস, আসুন অঙ্কনাকে আরও আরেকবার স্বাগত জানাই আজকে আমাদের শিল্পলহরীর এই অনুষ্ঠানে। এবং গ্লোব টিভি চ্যানেল ও শিল্পলহরী অনুষ্ঠানের পক্ষ থেকে এই শংসাপত্রটি আমরা অঙ্কনাকে প্রদান করলাম। গুঠে রাখালে বলে দেরি, কোথায় বৃন্দাব রাখালে বলি।
বলেছিলে তুমি তীর্থে আসিবে আমার তনুর তীরে, তুমি আসিলে না, আশার সূর্য ডুবিল সাগর নীরে। চলে যাই
যদি চিরদিন মনে তোমার সে কথা রহিবে স্মরণে, শুধু সেই কথা শোনার লাগিয়া হয়তো আসিব ফিরে। Oh, no.
অসাধারণ 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 অঙ্কনা, আমরা এর আগেও তোমার গান শুনেছি, আজও শুনছি, সত্যি কোনো কথা হবে না। ভোরের ঝিলের জলে শালপত তুলি কে ভ্রমরকুন্তলা কিশোরী, ভোরের ঝিলের জলে শালপত তুলি কে ভ্রমরকুন্তলা কিশোরী। যন্ত্রশিল্পী দাদাদের সঙ্গে আলাপ পর্বটা সেরেই ফেলি। পারকাশনে রয়েছেন আমাদের অত্যন্ত কাছের মানুষ প্রদীপ দা, প্রদীপ চক্রবর্তী, এবং তালবাদ্যে শিল্পলহরীর আরও আরেকজন বন্ধু স্নেহাশিস চন্দ। ঘড়ির কাঁটা বলে দিচ্ছে এবার বিদায় নেওয়ার পালা, তাই যেতে যেতে অঙ্কনার কাছ থেকে শুনে নিই আরো আর একখানি নজরুল গীতি। আজ কাঁদে কানে
গুঞ্জে আজি গুঞ্জে ভ্রমরা ও হরিছে পাপিয়া আজ তোদে কানুনি কইলিয়া আজ তোদে কানুনি কোয়েলিয়া কোয়েলিয়া দিয়ে তুমি গানটা শেষ করলে, তাই তো? কোকিলের মতনে কিন্তু মিষ্টি কণ্ঠস্বর তোমার, আর যেহেতু অঙ্কনার কাছ থেকে আজ আমরা এত মিষ্টি মিষ্টি গান শুনলাম, তাই মিষ্টি মুখ না করলে কি হয়, যেতে যেতে তাই আমরা অনুষ্ঠান শেষ করব মিষ্টি মুখের মাধ্যমে। সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আনন্দে থাকবেন এবং সাবধানে থাকবেন। মাস্ক স্যানিটাইজার ব্যবহার করুন, সরকারি বিধিনিষেধ মেনে চলুন। আসছি, দেখা হবে আবার আগামী রবিবার ঠিক সকাল 10টায় শিল্পলহরীর এই অনুষ্ঠানে। নমস্কার।